ওখানে গিয়ে তো বাসায় বসে থাকা লাগবে, জি জি, তাই কি যদি ওই দেশে গিয়ে নিজে একটা কিছু শিখে করতে পারি, নিজে কিছু করা। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি যশ রাইটিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আপনাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ 31-এর আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? তো মোটামুটি আমরা এই 31 ব্যাচে আমাদের যে গোল, যে এখানে এই সেক্টর থেকে আমাদের যেন কিছু প্রফেশনাল লোকজন আমরা বের করতে পারি এবং তারা পরবর্তীতে এই সেক্টরে লিড করতে পারে, এটাই তো মূলত গোল। আমি একটু পরিচয় পর্ব শুরু করব। আমার যারা ট্রেনিং আসেন এখানে, একটু কাইন্ডলি ভাই একটু যদি দাঁড়াতেন আমরা কথা বলতাম। আচ্ছা, আপনার নামটা যদি আমাকে কেন? আল সামিন। আচ্ছা, বাসা কোথায়? বাসা মহেশপুর। মহেশপুর, জিনাদার। আচ্ছা, তো আপনি এখন বর্তমানে আপনি কি করছেন আর কি? পড়াশোনা। আচ্ছা, তো এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি আসলেন, এটা পিছনে মেইন মানে কারণটা কি, কাহিনী কি, এই সেক্টরে আপনার আসার আগ্রহ কোত্থেকে আসলো? কারণ আমার কিছু ভাই ব্রাদার আর কি কাজ করছে দেখে। আচ্ছা, তারা সাকসেসফুল, এই কারণে আপনি এই সেক্টরটা চুজ করলেন। আচ্ছা, তো আশা করি আপনার যাত্রা আমাদের সাথে একটা সাকসেসফুল জার্নি হবে। তো একটু আমরা পরে যাই, ভাই একটু দাঁড়ান। আচ্ছা, ভাইয়ের নামটা? আচ্ছা, বাসা? চৌগাছা। আচ্ছা, বর্তমানে কি করতেছেন? ইন্টারমিডিয়েট। আচ্ছা, অনেক জুনিয়র লেভেলে আপনি, এখন এই টাকা কামানোর কথা মাথায় আসলো কেন? এই জায়গাটাই কিন্তু আমরা মিস আউট করি। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় কি যে আমাদের দেশে আমরা বাচ্চা কাচ্চাদের মানে প্রতিবন্ধী করে বড় করি আর কি। এই যে 28-30 বছর বয়স পর্যন্ত আমরা হচ্ছে সবাইকে একটা ইয়ের ভিতরে রাখি যে না, তুমি পড়াশোনাই করো, তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার দরকার নাই, টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নাই। তো একটা সময় যে কি হয়, ওই মানুষটা যখন 2-3 বছর সময় পাচ্ছে তার ক্যারিয়ার ডেভেলপ করার, তখন আসলে সে কিন্তু একটা বিশাল বিপদে পড়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে তার 28 বছর বয়স, সে পড়ালেখা শেষ করলো, আর 2 বছর তার সময় আছে হইলো আপনার একটা চাকরি বাকরি করার, তার ভিতরে তার ফ্যামিলি লাইফে ঢুকতে হবে, সাংসারিক লাইফে ঢুকতে হবে। সো তখন কিন্তু চ্যালেঞ্জটা মেইনলি আসে। তো এটা যদি একটু আর্লি শুরু করা যায়, আমার মনে হয় যে এইখান থেকে কিন্তু আমরা সাকসেসফুলি অনেক প্রফেশনাল বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আপুর নামটা কাইন্ডলি যদি একটু বলতো। আমার নাম ফরজানা ইয়াসমিন ইভা। আচ্ছা আচ্ছা, আপুর বাসা? আমার বাসা নড়াইল। আচ্ছা, তো নড়াইল থেকে কি রেগুলার আসবেন ক্লাস করতে? না, এই পাশে মেসে। আচ্ছা আচ্ছা, তো আপুর মেইনলি এই সেক্টরে আসার কারণটা কি? কিছু শিখতে পারা। আচ্ছা, প্রথমত আর দ্বিতীয়ত কিছু শেখার পর সেটাকে কাজে লাগানো। আচ্ছা আচ্ছা, জি, আপু একটা সুন্দর কথাই বললেন যে আসলে শেখার পর সেটা কাজে লাগাতে হবে, শুধু শিখে বসে থাকলেই হবে না, তাই না? সো এই ব্যাপারটাতে সবসময় আমরা জোর দিব যে শিখে সেটাকে সেলেবল করা, সেটাকে প্রপার এক্সিকিউশনের জায়গাতে নিয়ে যাওয়া। তো এরপরে একটু এই পাশে কথা বলি, আপুর সাথে যদি একটু কথা বলি। আপুর নামটা যদি কেন? আচ্ছা, আপুর বাসা? মহেশপুর। আচ্ছা, মহেশপুর, ঝিনাদা মহেশপুর। আচ্ছা, আপুর মেইনলি এই ডিজিটাল মার্কেটিং শিখতে আসার কারণ কি? আমার হাজবেন্ড বাইরে থাকে, তো ওই দেশে আমাদের নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গিয়ে তো বাসায় বসে থাকা লাগবে, জি জি, তাই কি যদি ওই দেশে গিয়ে নিজে একটা কিছু শিখে নিজে কিছু করা। ওকে, তো এটা ভালো উদ্যোগ, অবশ্যই অবশ্যই। তো আপনার জন্য শুভকামনা ইনশাআল্লাহ। আচ্ছা, এই পাশে একটু ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়ের নামটা যদি কাইন্ডলি আমাদের একটু। আমার নাম আব্দুল মুমিন, আমি কেশবপুর থেকে আসছি। জি জি, আমি আসলে কিছু করার পাই না, তো এখন আমার সময়টা তো কাটানোর দরকার। তো এটার জন্য কিন্তু এই অনলাইন সেক্টরটা খুব চমৎকার একটা সলিউশন আর কি। সো এই ছিল আমাদের আজকে ব্যাচ 31-এর ওরিয়েন্টেশন। মোটামুটি আমরা কয়েকজনের মন্তব্য, কয়েকজনের ভীষণ শুনলাম। তো আশা করি আসলে যে যদি কেউ এই সেক্টরে আসতে চান, তো যদি আপনি সেই ডেডিকেশন নিয়ে, সেই প্যাশনটা নিয়ে, যদি কাজ করার প্যাশনটা নিয়ে যদি আপনি আসেন, তাহলে অবশ্যই কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল। বাট আপনি যদি সেই প্যাশনটা ক্যারি না করেন, শুধু যদি শেখার জন্য শেখেন, শুধু মনে হইলো যে একটা কিছু শিখে রাখা দরকার, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল না। তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে, আর আপনার এই যাত্রায় যদি আমরা সঙ্গী হতে পারি তাহলে নিজেদেরকে গর্বিত মনে করব। আমাদের ঠিকানা, আমাদের ঠিকানা হলো যশোর আইটি লেভেল 10 শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর। তো সকলের জন্য শুভকামনা, আজকে বিদায় নিচ্ছি।